শক্তিশালী দল গড়ার পর বিপিএলে আরও বড় চমক নিয়ে আসছে ফরচুন বরিশাল। বিশ্বকাপের ডাবল সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল আর ট্রেন্ট বোল্টের মতো ক্রিকেটারকে দলে ভেড়াতে যাচ্ছে তারা। সেই সাথে কথা চলছে আফগানিস্তানের গুরবাজ আর মুজিবুর রহমানের সাথেও। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কোনো কমতি রাখতে চায় না দলটি। সদ্য সমাপ্ত আইসিসি বিশ্বকাপে সেরা দৃশ্যের কথা কল্পনা করলে চট করে চিন্তায় চলে আসে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের সেই অতিমানবীয় ইনিংস। পায়ে চোট পাওয়ার পরেও ডাবল সেঞ্চুরিতে হারা ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন এ ওজি ব্যাটার। এবার দ্য ম্যাক্সি শো দেখা যেতে পারে বাংলাদেশেও। বিপিএলে ম্যাক্সওয়েলকে দলে চায় ফরচুন বরিশাল। বরিশাল জার্সিতে বিপিএলের সব ম্যাচ খেলতে পারবে না শোয়েব মালিক। পাকিস্তানি অলরাউন্ডারের রিপ্লেসমেন্ট হিসেবে অস্ট্রেলিয়ান রান টারবাইনের সাথে কথা চলাচলি করছে ফ্রাঞ্চাইজিটি। আরেক পাকিস্তানি মোহাম্মদ আমিরের বিকল্প হিসেবে ব্ল্যাক ক্যাপস পেসার ট্রেন্ট বোল্টের সাথেও যোগাযোগ করছে বরিশাল। আমরা আমিরের জায়গায় একজন ফাস্ট বোলারকে স্থলাভিষিক্ত করব, তারপরে শোয়েব মালিকের জায়গায় একজন ব্যাটসম্যানকে নিব, এটা হচ্ছে আমাদের টার্গেট। Saudi Extreme, enjoy smooth speed. তারপর ফকর জামানের জায়গায় একজনকে ইয়ে করব। শুধু ম্যাক্সওয়েল আর বোল্টই না, ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান দলে নিতে চান দুই আফগান মুজিবুর রহমান আর রহমানুল্লাহ গুরবাজকেও। ওদের দলে পেতে চলছে জোর চেষ্টা। আমরা যেমন রহমানুল্লাহ গুরবাজকে চিন্তা করতেছি ফকর জামানের জায়গায়, এরকমের আরও কয়েকজনকে চিন্তা করতেছি আমরা। তামিম মাহমুদুল্লাহ মিরাজের মতো দেশি তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল। শোয়েব মালিক মোহাম্মদ আমিরের পর ম্যাক্সওয়েল ট্রেন্ট বোল্টরা যোগ দিলে শক্তিমত্তায় সব দলকে টেক্কা দিতেই পারে বরিশালের দলটা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।